সেটা আমাদেরকে প্রদর্শন করবেন, আমাদেরকে প্রদর্শন করবেন। প্রদর্শন করার পরে একটু সময় লাগলো, আপনারা ওটা নিশ্চিত করবেন। সকলকে ধন্যবাদ। টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত সভাপতি ও দৈনিক মানব কণ্ঠের মোল্লা মুশফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। সভাপতিতে রশিকান্ত দাবলাসি পেয়েছে 8 ভোট, রঞ্জন কৃষ্ণ পণ্ডিত পেয়েছে 15 ভোট, আর দাস পবিত্র পেয়েছে 12 ভোট। 15 ভোট পাওয়া রঞ্জন কৃষ্ণ পণ্ডিতকে বিজয়ী ঘোষণা করেছে। কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি কামরুল হাসান মিয়া ও দৈনিক জয় জয় দিন প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন সহসভাপতি, আজকের দর্পণ প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি মেহেদি হাসান চৌধুরী কোষাধ্যক্ষ, মানবজমিন প্রতিনিধি শাহিন আলম দপ্তর ও পাঠাগার সম্পাদক, আলোকিত প্রতিদিন প্রতিনিধি নূর নবী রবিন ক্রীড়া সম্পাদক, খোলা কাগজ প্রতিনিধি শামীম আল মামুন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আবুল কালাম আজাদ ভোরের কাগজ, মনিরুজ্জামান মতিন আলোকিত প্রতিদিন, মীর আনোয়ার হোসেন দৈনিক সমকাল, হুমায়ুন কবির যুবধারা ও গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস অপরাধ কণ্ঠ কার্যনির্বাহী সদস্য। আমি জন্মলগ্ন থেকেই এই প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট ছিলাম, তবে 1985 সালে গঠিত এই প্রেস ক্লাবের অদ্যাবধি কোনো ভবন বা কোনো নিজস্ব জায়গা জমি কিছুই হয় নাই। ভাড়া অফিস নিয়ে এখনো কালিহাতি প্রেস ক্লাব চলে। আমি প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের আগে যে কোনোভাবেই আমরা একটা নিজস্ব ভবন তৈরি করার জন্য, নিজস্ব জায়গায় একটা কুড়ে ঘর হলেও আমরা সেইখানে নিজস্ব ঘরে এই কালিহাতি প্রেস ক্লাবে প্রেস ক্লাবকে দাঁড় করাবো, এই প্রতিশ্রুতি দিয়েছি আমি আমাদের সদস্যদের। আমি ইনশাল্লাহ আশা করি যে সবাই সহযোগিতা করলে আমাদের এই প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আজকে ব্যাপক উৎসবমুখর পরিবেশে কালিহাতি প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে নির্বাচনের ফলাফল হয়েছে, যেখানে আমাদের কালিহাতি প্রেস ক্লাবের 36 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এখানে কালিহাতি প্রেস ক্লাবের ভোটারদের ভোটে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি সর্বপ্রথম কালিহাতি প্রেস ক্লাবের সকল ভোটারের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে তারা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। আমার প্রথম কাজ হচ্ছে আমি আমার সকল সাংবাদিক ভাইদের একটা প্ল্যাটফর্মে আমরা একযোগে সকল সাংবাদিক আমরা ভাই ভাই নির্বাচনের জয় পরাজয় থাকবে, যারা বিজয়ী হতে পারেন নাই আমরা এবং যারা বিজয়ী হয়েছে আমার পুরা যে আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা সহ যারা বিজয়ী হতে পারেন না তাদেরকে নিয়ে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা সাংবাদিকদের অধিকার আদায়ের করার জন্য আমরা কাজ করব। পাশাপাশি কালিহাতি প্রেস ক্লাবের যে ভবন নাই, প্রথমে আমাদের যে ভবন নাই আমাদের বসার জায়গা নাই, আমরা সর্বপ্রথম ইনশাল্লাহ আশা করি যে 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের নিজস্ব জায়গা ভবনের কাজ করব এবং আমাদের যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আশা করি এগিয়ে যাব। নিউজ ডেস্ক Mission 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।